নমস্কার আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছে গেছি সেই দাদার কাছে যেনার কাছে আমরা একটা ভিডিও করেছিলাম এর আগে সেটা হচ্ছে শম্ভুদার কাছে উনি যে মাছা ফার্মের যে সিস্টেমটা করেছিলেন বেল্ট লাগিয়েছিলেন সবুজ সরি হলুদ যে বেল্টটি আমরা দেখিয়েছিলাম এর আগে আপনাদের আজকে আপনাদের এই বিষয়টা দেখাবো দেখুন এখান থেকে পাখি কিন্তু কিছুদিন আগেই লিফটিং হয়েছে মানে কিছুদিন আগে বলবো না মোটামুটি ধরে নিন যে দশ দিন আগে কতদিন আগে লিফটিং হয়েছে কতদিন হলে পনেরো বিশ দিন পনেরো বিশ দিন আগে এখান থেকে লিফটিং হয়েছে আর লিফটিং হওয়ার পর কালকে কিন্তু আবার এখানে বার্ডস আসবে তো আজকে এই ফার্মের বিষয়ে আমরা কথা বলবো যে দেখুন বেল্ট গুলো খুলে কিন্তু এখানে ধুয়ে পরিষ্কার করে বাগানে শুকাতে দেন আবার সেখান থেকে নিয়ে এসে আবার এখানে লাগিয়ে এরকম ভাবে উনি কিন্তু করছেন আর একটা বিষয়ে আমি একটু আপনাদের বলতে চাই যদি আপনাদের সম্ভব হয় না সব সময় চেষ্টা করবেন যে বোর্ডিংটা ঠান্ডার সময় বিশেষ করে ঠান্ডার সময় চিন্তা করুন আমাদের দিকে ঠান্ডার পরিমাণ এতটাই হয়েছে এখন দশ ডিগ্রির নিচে নেমে যাচ্ছে তাহলে ভাবুন যে এত ঠান্ডাতে যদি মাছায় বোর্ডিং করেন তাহলে কিন্তু খুব একটা কঠিন বিষয় হবে ঠিক আছে মানে কঠিন বিষয় হবে টেম্পারেচারটাকে মেনটেন করা কারণ কোনো দিক থেকে না কোনো দিক দিয়ে বাতাস ঢুকবেই ফার্মের ভিতরে ঠিক আছে তো এরকম বিষয়টা একটু মাথায় রেখে ইনি কি করছেন ইনি একটা ফার্ম আমরা দেখতে পাচ্ছি যে পার্শে একটা নিচে একটা এক কথায় নর্মাল ফার্ম রয়েছে ঠিক আছে তো এখানে তিনি কিন্তু বোর্ডিং করতে যাচ্ছেন কালকে এখানে পাখি আসবে তো এখানে তিনি বোর্ডিং করবেন তার জন্য কিন্তু ইনি একটু প্রিপারেশন নিচ্ছেন যেমন উপরটা দেখতে পাচ্ছেন সিলিং টিলিং গুলো করে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই ফার্মের আমরা এর আগে ভিডিও করেছি আপনারা হয়তো দেখেছেন যদি না দেখে থাকেন যে ডিসপ্লের উপরে যে ইয়েটা শো হচ্ছে থার্মিনেটা যেটা শো হচ্ছে এইটাই হচ্ছে ওনার ভিডিও এর আগে আমরা করেছি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন তো এই এখানে এসে আবারও একটা বিষয় আমি নতুন দেখলাম যেটা আমি চাইছি যে আপনাদের সাথে শেয়ার করতে তো দেখুন ইনি কিন্তু করেছেন এরকম ভাবে বেল্ট সিস্টেমটা করেছিলেন ঠিক আছে বেল্ট সিস্টেম করে এখানে কিন্তু লাগিয়েছিলেন তিনি আহ গুলো এবার এপারে যেটা এপারেও কিন্তু ইনার লাগানোর সিস্টেম রয়েছে যেমন দেখুন এখানে ছিদ্র করা রয়েছে এই ছিদ্র দিয়ে কিন্তু এখানে রোলারটাকে আটকানো হয় ঠিক আছে তো এই রোলারটা ইনি এখন বর্তমানে কি করেছেন এখন এখান থেকে হয়ে গেল ধরে নিন যে পনেরো কুড়ি দিন এখান থেকে পাখি যাওয়া হয়ে গেছে তো এখানে ইনি কি করেছেন যে এগুলোকে পলিথিনগুলোকে রোলারগুলোকে খুলে সব কিছু তিনি ধুয়ে পরিষ্কার করতে কিন্তু বাগানে রেখে দিয়েছেন এরকম এরকমভাবে করছেন আর দেখুন এতদিন হয়ে গেল ফার্মের কন্ডিশন যে এরকম অবস্থা তেমনই রয়েছে কোনো নেটের কোনো কিছু হয়নি বা বাস যে খুব একটা নরম হয়ে গেছে সেটাও কিন্তু হয়নি ভালো ভালো মতো মজবুতই রয়েছে তো এরকমভাবে ভাবে কিন্তু এখনো কন্টিনিউ বা নর্মাল ভাবে ইনি তো বলছেন যে আমার কোনো সমস্যা হচ্ছে না আমি ভালো মতোভাবে করে যেতে পারছি তো দেখুন অনেকজনের অনেক রকম কিন্তু সমস্যা হচ্ছে অনেকে ভেঙে দিচ্ছেন ফার্ম তো এই সবার ক্ষেত্রে না এটা মানে সুবিধাজনক হয়ে ওঠে না বা অনেক ধরনের প্রবলেম যেগুলো হয় বিট কালেকশন যেটা আমি বারবার বলে থাকি যে বিট কালেকশনটাই হচ্ছে মেন প্রবলেম যে পায়খানাটাকে আমি কীভাবে ম্যানেজমেন্ট করবো সেটাই কিন্তু এখানকার মেন প্রবলেম তো সেটার সমস্যার সমাধান হয়ে গেলে কিন্তু আর কোনো এর মধ্যে কোনো প্রবলেমই নেই মানে বরং এখান থেকে আমরা লাভ নিতে পারি তবে ঠান্ডার দিনে একটু কঠিন রয়েছে সেই কঠিনটাই হচ্ছে যে টেম্পারেচারটাকে মেনটেন করা ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই আমি চেষ্টা করলাম আপনাদের জানানোর যে কীভাবে তিনি করছেন মাটিতে বোর্ডিং করে তিনি মাছাতে তুলবেন তো এরকমভাবেই উনি করার চেষ্টা করছেন তো চলুন দেখা হচ্ছে আবার একটা পরবর্তী নতুন ভিডিওর সাথে যদি ভিডিওটি থেকে একটু হলেও আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন আর অন্যদের কাছেও শেয়ার করে দিন তাহলে ওনারাও জানতে পেরে যাবেন যে কীভাবে এর কাজটি করা হয় তো চলুন দেখা হচ্ছে আবার একটা পরবর্তী নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ